কেমন চাচ্ছিলেন জোড়াটা? 55,000 টাকা দাম চাচ্ছেন জোড়াটা। আপনার বয়স কতদিন আছে ভাই? 6-7 মাস। 6-7 মাস বয়স। এটা কি টিম করা আছে? হ্যাঁ টিম করা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ বেশ কিছু পাখির কালেকশন রয়েছে। এর মধ্যে সবচেয়ে সুন্দর একটি পাখি একটা জোড়া অ্যামাজন প্যারাটস বলে। এগুলো আপনারা দেখেন, ওদের মানে শব্দগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, এরকম ভাবে ডাকে আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই এই যে অ্যামাজন প্যারাটস গুলো, এগুলো বয়স কতদিন আছে? 4.5 বছর বয়স। 4.5 বছর বয়স। এরা কয়বার ব্রিড করছে পর্যন্ত? তো যারা ব্রিডার আছেন এগুলো নিতে পারেন। এমনি তো টিম করা বা কথা তো বলেন ব্রিডিং পেয়ার। আচ্ছা ভাই, কেমন চাচ্ছিলেন জোড়াটা? 55,000 টাকা দাম চাচ্ছেন জোড়াটা। আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজন প্যারাটস বলে এগুলো। আপনারা 55,000 টাকা দাম চাচ্ছে জোড়াটা দাম। আর এখানে বেশ কিছু কনুর পাখি, সান কনুর পাখি রয়েছে। কনুর আছে এখানে, পাইনঅ্যাপেল কনুর আছে, জোড়া 15,000 টাকা করে। পাইনঅ্যাপেল কনুর জোড়া 15,000? হ্যাঁ। কি টেম্পার আছে? না, একটা টেম্পার আছে, একটা পেয়ার টেম্পার আছে। আর এখানে সিনামুল আছে, সিনামুলটা পড়বে আপনার জোড়া 16,000 টাকা। এই জোড়ার দাম 16,000 রানিং পেয়ার। আচ্ছা, আর গ্রিনচি একটা আছে সিঙ্গেল মেল, এটা পড়বে আপনার 5,000 টাকা। এটা পড়বে সিঙ্গেল 5,000 টাকা। আচ্ছা, টেম করা কোনটা বলেন, কোন পেয়ার? টেম করাটা হচ্ছে আপনার এই পেয়ারটা, এটার সাথে যে নিচে ওই পেয়ারটা না। এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন? এই যে সেম প্রাইস 15,000 টাকা। 15,000 টাকা। এটা কি হাতে আসে? হ্যাঁ হাতে আসে, হাতে আসে, হাতে খায়, হাতে খায় না। বয়স কত দিন আছে এদের? এটা একবার ব্রিড করা, একবার ব্রিড করা। যে ব্রিডিং পেয়ার নিতে পারবেন, সেই সাথে টিম করা আছে। আপনারা যদি নিতে চান তো প্রাইসটা বলা হয়েছে নাকি ফিক্সড প্রাইস নাকি কিছু কমানো যাবে? আপনার সাবস্ক্রাইবার যারা আছেন ওনাদের জন্য কিছুটা ডিসকাউন্ট আছে। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছে, আপনারা আমার মইন ব্লগের চ্যানেলে কথা বলে কিছুটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর এখানে কিছু ডায়মন্ড আছে, আর এখানে একটা মেল হবে ওই যে পিছনে এইটা না, টিম করা আছে। তো এই সিঙ্গেল যে এটা মেলটা টিম কথা মানে টিম করা কেমন দাম যাচ্ছে? আর এখানে আরো কিছু পাখি আছে, গোল্ডেন ফিঞ্চ আছে। এই গোল্ডেন ফিঞ্চ গুলো আপনার পড়বে 5,000 টাকা করে। 5,000 টাকা পড়বে গোল্ডেন ফিঞ্চ গুলো? 3,500 টাকা করে। কাঠঠোঁট ফিঞ্চ গুলো 3,500 টাকা। এবং জেব্রা ফিঞ্চ আছে, জেব্রা সিআর, ওগুলো 1,000 টাকা করে। ক্রেস্টেড গুলো 1,000 টাকা করে। নিচে দুটো পাকাটালের মেল হবে, দুইটাই মেল। বয়স কতদিন আছে? রানিং পেয়ার। কেমন দাম চাচ্ছেন? সিনামনটা 3,500। হোয়াইট ফেসটা সিঙ্গেল 6,000 টাকা দাম চাচ্ছে। আচ্ছা, এখানে যে পিস দেখতে পাচ্ছি একজন, দুইটাই মেল 2,500 টাকার পিস। আর জাবা, জাবা হচ্ছে কালোগুলো 2,500, কালোগুলো 2,500 জোড়া, সাদাগুলো 3,000, আর সিলভারগুলো 3,500। আচ্ছা, এই ছিল ভাইয়ের কাছে পাখির কালেকশন। ভাই আপনার লোকেশন আর মোবাইল নাম্বার যদি বলে দেন। আমার লোকেশনটা হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউসিং, ঢাকা মিরপুর ইস্টার্ন হাউসিং, যে দুয়ারি পাড়ার দুয়ার। আচ্ছা, মোবাইল নাম্বার হচ্ছে 01560156848145515551। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার লোকেশন এসে নিতে পারবেন। আপনি কি হোম ডেলিভারি করে থাকেন? হোম ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা, এলে হোম ডেলিভারিও নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা অ্যালেকজান্ডার প্যারট বলে, এটা চন্দনা টিয়া বলে আসলে। বয়স কতদিন আছে ভাই? 6-7 মাস।
6 থেকে 7 মাস বয়স এটা কি টিম করে আছে হ্যাঁ টিম করা হ্যাঁ ফুল টাইম ফুল টাইম না আর ডাক দিলে তো হাতে আসবে না এ কামড় দেন কামড় দেন এমনিতে আপনি চাইলে বাকি যে আর ডাক দিলে হাতে আসে ওইটা ট্রেনিং করালে ইনশাআল্লাহ হয়ে যাবে পরকাটা আছে ভাই পরকাটা আছে জানি করে আছে ওরা উঠতে পারবে না এটা কি হারনেস পরিয়ে হাতের মধ্যে কি রাখতে পারবে কামড় দিবে না ওরকম হালকা বন্ধ একটু কামড় দিবে ডট দেখা যাচ্ছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে গত সিজনের বাচ্চা না 6 থেকে 7 মাস এই যে ওরকম হইলে তো আমি ধরতেই পারতাম মানে আসলে যে ঠোঁট বিশাল কামড় দিলে আঙ্গুল ছিঁড়ে নিয়ে যাবে কিন্তু না না যে বাচ্চা আর কি না না যদি জং মানে ইটা হইতো আর কি জঙ্গলিত হইতো জঙ্গলিত এটার দাম চাচ্ছেন কেমন 8000 টাকা 8000 টাকা দাম চাচ্ছেন এটা কি ফিক্সড প্রাইস না একটু কম বেশি করে কম বেশি হবে ভাই আপনার লোকেশন কোথায় ভাই লোকেশন লালবাগ ঢাকা লালবাগ ঢাকা পুরান ঢাকা ওই দিকে লালবাগ আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে যদি কেউ নিতে চায় জি বলো 016 016 87 87 800 800 811 811 অনেকে আসলে বলতেছেন ভাই চন্দনা টিয়া পাখির বাচ্চা চাই এখন কিন্তু আপনারা বাচ্চা পাবেন না সিজন না এখন সিজন শেষ হয়ে গেছে বাচ্চা কিন্তু আপনারা পাবেন না আরেকটা জিনিস চন্দনা কিন্তু বাচ্চা থেকে বড় করে খুবই টাফ এটা খুবই সেন্সিটিভ কারণ এটা সহজে কিন্তু মানে পেলে মানে বাসায় রেখে বাচ্চাটাকে বড় করা যায় না মানে বেশিরভাগ না 85% মারা যায় আর বাকি যেগুলো বেঁচে থাকে যারা পালতে পারে ভালো তো তারাই বাঁচায় রাখতে পারে তো আপনার চাইলে এই যে বড়টা নিতে পারেন বাইরের কাছ থেকে যে ফোন নাম্বারটা বলা হয়েছে তো এটা কিন্তু মোটামুটি টেম করা আছে আর বাকি আশা করি যদি সময় দেন টেম হয়ে যাবে ইনশাআল্লাহ